আরো আরো ছায়ের মধ্যে আনেন, তাহলে ছায়ের মধ্যে আনেন, ব্যাকগ্রাউন্ডে পেছনে আছে আল্লাহ ভাই, আপনি আসুন। আপনি ভাই ওই যেটা রিফ্লেকশন করে ওটাই হয়ে যাচ্ছে। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে আমাদের মেশিন বসানোর উদ্যোগ আজকে সেটার উদ্বোধন। আলহামদুলিল্লাহ আমরা উদ্বোধনের শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়াউর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর ফাউন্ডেশনের অন্যতম পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান, জিয়াউর ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী কামরুল হাসান ফাইফুল এবং আমি প্রকৌশলী আসাদুজ্জামান চন্দ্র, আপনাদের সকলকে স্বাগত জানাই। সংগ্রামী সাংবাদিক এবং অন্যান্য সুপ্রিয় আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন, সেই গাইডলাইনটা আমরা কিছুদিন পূর্বে আমরা দেখেছি, সেখানে বলা আছে প্রত্যেক ব্যক্তিকে দুই হাত ঘন ঘন অন্তত 20 সেকেন্ড দ্রুত করতে হবে। এটা যত দ্রুত যত তাড়াতাড়ি যত এরকম র্যাপিডলি পারা যায় দৈনন্দিন এই হাত ধোয়ার এই কর্মসূচির এই উদ্যোগটা আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সংগ্রামী সভাপতি জনাব তারেক রহমান বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তার নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর ফরহাদ আলী ডোনার
তার তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। এটা শুধু রাজধানীতে না, এটা পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা ঢাকার বাইরে বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ছড়িয়ে দিই। আজকে আর বেশি কিছু বলবেন না, আমরা সংক্ষিপ্তভাবে অল্প কথার মাধ্যমে আজকে কিছু বলবেন প্রভাবশালী মাহমুদ আলম, এরপরে আমাদের বিশেষ অতিথি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং তারপরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, তিনি উদ্বোধন করেন। কিছু বলবেন এখন মাহমুদ আলম? সালাম আলাইকুম। আসলে এখানে বক্তৃতা জানা না, এখানে হচ্ছে আমরা আমাদের পরিচালক আসিফুজ্জামান কথা বলে দিচ্ছে, সেটাই মেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নির্দেশনা বলেছে তার মধ্যে প্রথমটা হচ্ছে লোকা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, সেকেন্ড হচ্ছে বারবার হাত ধোয়া। তো আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি নির্দেশনা দিচ্ছেন ঢাকা শহরে যে যে পয়েন্টে মানুষের নিত্য প্রয়োজনের কারণে বের হইতে হয় সেই সব পয়েন্টে আমাদের অন্তত পক্ষে 300 বেশি লাগাইয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মতো করে কাজ করতেছি। প্রথম প্রাথমিকভাবে আমরা 6টা পয়েন্টে এই বেসিন লাগিয়ে আমরা ওইটার ড্রব্যাকগুলি লক্ষ্য করেছি। এরপর আমরা এখানে আজকে উদ্বোধনী আকারে আমরা ফাইনাল প্রজেক্টে হাত দিয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং আমাদের মাঝে অনলাইনে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা তার কাছ থেকে আমরা আরও কিছু নির্দেশনা নিয়ে আমরা সফলভাবে কাজগুলি এগিয়ে নেব, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ প্রকাশী মাহবুব আলম। এখন বক্তব্য রাখবেন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই যে জিনিসগুলো খুব সাদা মাটা করে বলা দরকার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত, এবং তাদের যে প্রেসক্রিপশন যে ব্যবস্থাপত্র সেই অনুযায়ী কিন্তু অনুসরণ করা হচ্ছে। আমাদের আদর্শের মস্তিষ্কে যেহেতু শহীদ জিয়াউর রহমান বীরোত্তম, আর এই কর্মসূচির জন্যে ঘরে বসে অসুস্থ অবস্থায় ধোয়া করছেন বেগম খালেদা জিয়া, এটার কমান্ডার হিসেবে নির্দেশ এবং এটার বাস্তবায়নটা মনিটরিং করছেন জনাব তারেক রহমান, এবং আপনারা জানেন ডক্টর আব্দুল হালিম ডোনার, ফরাজ হালিম ডোনার, তিনি এটা শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও সব কিছু তত্ত্বাবধান করছেন। অন্যদের পরিচয় আপনারা ইতিমধ্যেই পেয়েছেন, আমাদের মাননীয় মহাসচিবও এখানে আছে। আমরা সবাই জানি প্রত্যেকটি মানুষ আজকে আজকে সারা পৃথিবীটাকে একটা অশান্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, একটা অদৃশ্য শত্রুর কবলে পড়ে আমরা। সে অদৃশ্য শত্রুকে মোকাবেলা করতে হলে কিছু দৃশ্যমান যেটা দেখা যায় এবং করা যায় সেই জিনিসগুলোকে পালন করা একান্ত জরুরি। জিয়াউর রহমান ফাউন্ডেশন শুধু ত্রাণ বিতরণ নয়, একই সঙ্গে সেই কাজগুলো করে যাচ্ছে, তারই একটি আজকে একটি এইটা একটি প্রমাণ। একটা বেসিন তৈরি করা কিন্তু মূল বিষয় না, এই বেসিনটা হচ্ছে এটার বহিঃপ্রকাশ। এই বেসিনের জন্য পানির লাইন বসাইতে হয়, মাটি খুঁড়তে হয়, পাইপ লাগে, এবং সেই জায়গাটায় কলের কানেকশন লাগে। এটা একটা লম্বা প্রক্রিয়ার কাজ যেটা পেছনে পড়ে আছে। কেউ হয়তো বলতে পারে একটা বেসিন বসানোর জন্য এত আয়োজন, এত আয়োজনটা আসলেই এখন দরকার, কারণ এখান থেকে সাধারণ মানুষ যারা চলাচল করে, যারা আসা যাওয়া করে, বাজার করে যায়, একটু আগেও আমরা দেখেছি এখান থেকে শ্রমিক শ্রেণীর কিছু লোকরা গিয়েছে, তারা সহজেই হাতটা এখানে ধুয়ে নিজেদেরকে পরিচ্ছন্ন করে নিতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সতর্ক থাকা, নিজে পরিচ্ছন্ন থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা। আর বাংলাদেশে কিছু শিক্ষিত গরু আছে, এই শিক্ষিত গরুগুলো আমরা যে শুধু বাঁচার জন্য খাই, আর এরা হলো খাওয়ার জন্য বাঁচে, এই খাওয়ার জন্য যেগুলো বাঁচে সেগুলোকে এই সমাজ থেকে চ্যুত করার জন্যে আমি আজকের এই এত সুন্দর একটি স্বাস্থ্যসম্মত বিষয়ে দাঁড়িয়েও ক্ষোভের সঙ্গে দুঃখের সঙ্গে বলতে চাই, এই স্বাস্থ্যমন্ত্রী, এই শ্রমমন্ত্রী, এই বাণিজ্যমন্ত্রী, এই অর্থমন্ত্রী,
এদেরকে অবিলম্বে গলা ধাক্কা দিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। এখন আমরা আজকের এই জনকল্যাণমুখী কর্মসূচির সপ্তম পর্বে এসে এলাকা থেকে এখন অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক এবং বাংলাদেশের সকল মানুষের কাছে একজন প্রাঞ্জল ভাষায় কথা বলা আধুনিক চিন্তার রাজনীতিবিদ, বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দোয়া করে এই কর্মসূচির আরো সমৃদ্ধির জন্য আপনার কাছ থেকে শুভকামনা করার জন্য, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তুমি সাইড হও, সাইড হও, সাইড হও। তারা একটু জোরে বলেন, ঠিক আছে, একটু জোরে হবে না, না স্যার দেখা যাচ্ছে না, মোবাইলটাতে টাচ করেন, স্ক্রিনে টাচ করেন, হ্যাঁ অনেকগুলো মানুষের কল্যাণের জন্য কাজ আছে। আজকে যখন সমস্ত দেশ এবং জাতি মোকাবেলা করার জন্য
ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, তখন তবে আমাদের ঘরের উপরে যে সরকার বসে আছে সেই সরকার আপনাদের মনে আছে যখন করা হয় কিনে শুরু হয় তখনই আমরা সম্মেলনের মধ্যে দিয়ে আমরা করোনা ভাইরাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম সরকার। আমরা তখনই বলেছিলাম যে এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত, উদ্যোগের মধ্যে দিয়ে আমরা পিছনে কল দিছে আপনার ইয়েতে বেঁকে যান, বেঁকে যান, বেক করেন বাংলাদেশে এখন সব ইতিমধ্যেই আপনার জানেন যে সারা বিশ্বে প্রায় দেখা যাচ্ছে না হোটেল ১১৫,০০০ মতো মানুষ আমাদের দেশেও প্রায় ৬,৫০০ মতো সরকারের হিসাব মতে ৬,৫০০ দেখা যাক সরকার
আপনারা জানেন যে আমাদের দলের কি এখন মানুষের সবচেয়ে আশা ভরসার স্থল অসুস্থ অবস্থায় আজকে আমরা যেখানে আছি যেভাবে পারি আমরা যেন ডাক্তারদের পরামর্শ পাওয়া যাবে এবং এরপরে তারা ওষুধ পরিষেবার জন্য স্যার 21 টিভি একটা শুভেচ্ছা দিবেন স্যার সভাপতি জনাব তারেক রহমান স্যার 21 টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী একটা শুভেচ্ছা দিয়ে দেন একটু আচ্ছা আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাদেরকে কি করলো সারা নজর কি আমি তো দেরি করে গেছি না বেসিনের ছবি নাই তো আপনাদের কি পরামর্শটা বলেন দুইজন থাকেন তাহলে ছবিও নিতে পারবো আমরা এক সাইডে হ্যাঁ এই তো হ্যাঁ আলাল ভাই আপনি ধরুন আপনি আপনার মতো ইয়ে করেন হ্যাঁ তারপরে ওইটা ইয়ে করেন ওই মাহবাই ইয়ে দিলে ওইটা হ্যাঁ ভাই শুনছেন কিছু অডিও অডিও একদম লাস্টে আমি একটা টিকারের লাইন শুনছি কি সরকারের অজ্ঞতা অবহেলা এবং তাদের মানসিকতা গড়ে ওঠে এই করোনা এই প্রতিরোধাবেলা আমরা নাই দি দাদিস কি পাওয়া না